শুনি যে ওইখানে মেনিয়া রাখে ওই ক্লাবে রাখে এটা করে ওইটা করে খালি শুনি কিন্তু আমি চোখে দেখি না দৌড়ে যায় ঠিকই কিন্তু ধরতে পারি না তারপরে তিন বছর পরে আমার বাবা মা আমার শ্বশুর আমার দ্বিতীয় শাশুড়ি এরা সবাই প্রেশার দিলো প্রেশার দেওয়ার পরে যে আরেকটি সন্তান হয়তো মেয়ে হবে আচ্ছা সম্মানিত দর্শক তো আপনারা শুনলেন হ্যাঁ কিভাবে তৃতীয় সন্তানের মা হয়েছেন বা কি দুর্ঘটনাতে তিনি আমরা তার আসসালামু আলাইকুম এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে সানাজা নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছি তখন তিনি বলেছেন যে তার কিভাবে তিন বছর সম্পর্ক হয়েছে তার বাবার হাতে মারি খেয়েছেন যার জন্য সে তার সাথে কি ধরনের প্রতারণা করেছেন বা শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির হাতে পর্যন্ত মারি খেয়েছেন আচ্ছা আপা কেমন আছেন ভালো আছি ভালো আছেন এর আগে তো আপনি বলেছেন যে আপনার শাশুড়ি মারলো বা শেষ পর্যন্ত এতটা সে বেশি অত্যাচার করছে অত্যাচার সহ না করতে পারে আপনি আপনার বাবার বাড়ি চলে এসলেন তারপরে কি ঘটেছিল বাবার বাড়িতে আসছেন বা আপনি বাবার বাড়ির বাসার পিছনে এসে দাঁড়িয়ে কান্না করছেন কিন্তু এরপরে কি ঘটেছিল একটু যদি আমাদেরকে বলেন তারপরে আমার মা ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে যাওয়া রাখলো তখন আমার বাচ্চা পেটে চার মাসের ওই মাঝেরও ছেলে বড়ো মানে সেকেন্ড বাচ্চা তখন ওই সেকেন্ড বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্তই আমি বাবার বাড়ি ছিলাম এর মধ্যে আমার খবর আর কেউ নেয় নেই খবর কেউ না নেওয়ার পরে যখন আমার সন্তান হইল। তখনও মানে রাত বারোটার সময় আমার আম্মা এসে আর কি খবর দেওয়া গেল যে বিয়ান সাহেব আপনার হলো একটা নাতি হইসে তখন আমার শাশুড়ি মানে রাগ করে গালি দিয়ে উঠলো যে বাল হইসে মেয়ে হইলে যাইতাম দেখতে ছেলে হইসে কোনো যা যাবো না তো এরকম করে বললো উনি আর রাত্রে যায়নি মানে তারা কি মেয়ে সন্তান মেয়ে সন্তান আশা করছিল আমার কাছ থেকে পরে তখন উনি আর যায় আর আমার হাজব্যান্ড উনি হলো মানে সোনার সাথে সাথে নাচতে নাচতে চলে গেছে উনি অনেক খুশি ছিলেন ছেলে উনি সন্তান তো আমার হাজবেন্ড ছেলে আর মেয়ের মধ্যে কোনো মানে দিন তফাৎ করে নাই উনি বলছেন যে ছেলে হইছে তাতে কি হইছে কি বানাইছে নাকি উনি অনেক খুশিতে গেল যা আমারে মেডিকেল থেকে নিয়ে চলে আসলো মানে হসপিটালে হইছে কিন্তু কোনো নরমালি হইছে তারপর হসপিটাল থেকে নিয়ে চলে আসার পরে বারো দিন পরে আমার শাশুড়ি সবাই মানে গ্রামের সবাই যায় দেখতে যে বলে যে তোমার নাতিটা এত সুন্দর হয়েছে এত স্বাস্থ্য হয়েছে হ্যাঁ অনেক সুন্দর তুমি যাও না কেন তুমি তো পুরা কপালি তো এরকম বললে উনি যায় দরজার কাছ থেকে হুকি মেরা আর কি দেখতেছে যে কেমন সন্তান যায় দেখে আমার বাচ্চাটা হাত পা লড়াচড়া করে খেলতেছে তখন উনি মানে দৌড়ে যায় নাতিটা কোলে নিছে তখন আমি মনে করেন কিছু বলা চাইছি কিন্তু আমি মানে আম্মা বললো যে কিছু বলিস না ওদের সন্তান ওরা নেক।

যে হলো স্বামী কাজ করে না শ্বশুরবাড়ি বাড়ি শ্বশুরবাড়ির সমস্ত কাজ করতে হয় দেওয়া অন্যান্যদের কাজ করতে হয় ওদের রান্না খাওয়া করতে হয় করার পরে এর মধ্যে আমার শ্বশুর শাশুড়িরই নিজের জীবনে অনেক অশান্তি আমার শ্বশুর অন্য অন্য মহিলাদের পিছনে ঘুরতো আমার শাশুড়ির এই সব অশান্তি ছিল আর অ্যাকচুয়ালি আমার শাশুড়ি ভালো মনের মানুষ ছিল এমনি রাগী ছিল অনেক মার দৌড় করতো তখন অত্যাচার যখন করছে তখন আমার খারাপ লাগছে অনেক যে আমার শাশুড়ি আমার আমার বকাবকি করে কাজ করায় কিন্তু এখন বর্তমান জীবনে আমি ওনাকে অনেক ধন্যবাদ দিই যে আমাকে কাজগুলি শিখাইছে এখন আমি সে কাজগুলি করে খাইতে পারতাছি আপনার শ্বশুর ধরনের মহিলাদের সাথে লিপ্ত ছিল নেশা ছিল তখন একদিন আমি আমার মাঝারো ছেলেকে দুধ খাওয়াচ্ছি তখন আমার শাশুড়ি কে জানি বললো যে আমাদের পিছনের ঘরে আগুন লেগে গেছে তখন আমার শাশুড়ি দৌড়ায় গ্যারেজে চলে গেল আমাদের গের রিক্সা ছিল বিশটা তো উনি গ্যারেজে যাওয়ার পরে ওইখান থেকে চল মানে আমার শ্বশুরের শাটের কলার ধৈরে নিয়ে আসছে আইসা মানে ওনারা খুব ঝগড়া করতেছে কোন মহিলার সাথে ওনাকে নাকি ধরছে এই নিয়েই সারা রাত ঝগড়া ঝগড়া বিভেদ হইতে হইতে এক পর্যায়ে সকালবেলা আমার শ্বশুর ওনাকে মারধর করার পরে উনি মানে দৌড়ায় বাহিরে চলে যায় হইলো ক্যারাসিন তেল কিনা সারা শরীরে ঢেলে নিল আমার শাশুড়ি ঢাইলা আগুন যখন শুনলো তার জামাই মানে আপনার শ্বশুর অন্য মেয়ের সাথে বা যেটা হোক না কেন নারী সংক্রান্ত বিষয়ে ঝামেলাতে পড়েছে এটা শুনে তিনি কিন্তু শরীরে ক্রাশিন ঢেলে দিয়েছে হ্যাঁ তারপর ক্যারাসিন তেল ঢেলে দেওয়ার পর আমার ছোট দাওয়ার দেখতেছি যে একটা শাড়ি নিয়ে ধরে যাচ্ছে তা আমি বললাম কি যে শাড়ি নিয়ে যাচ্ছ কেন তো হইলো বললো কি আমি ভাবলাম যে আমার শ্বশুর মানে মারছে কাপড় চুপড় ছিঁড়ে গেছে তো আমিও পিছে পিছিয়ে দৌড়ায় গেলাম যা ওনাকে দেখি ড্রেনেও অর্ধেক শরীর পড়ে আসে আর অর্ধেক শরীর ড্রেনের উপরে হ্যাঁ তখন মানে আমি উনার ওই কাপড় দিয়ে ধরার সাথে সাথে ওনার শরীরের কেউ ধাক্কা মেরে ডেনে ফেলাই দিছে এই জন্য উনি নিভে গেছে কিন্তু সারা চামড়া মানে আর আমি ছোট মানুষ তখন তখন আমার সে বয়সে আমি খুব ভয় পাইতা শরীর আমার থরোথরো কাঁপতেছে তখন আমি কাপড় পরানোর সঙ্গে সঙ্গে আমার এক চাচা শ্বশুর উনি ওই জায়গায় দৌড়ায় ধরছে ধরার সাথে সাথে আমরা দুজনেই পাজা করে নিয়ে হসপিটালে চলে গেলাম ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার ওনারা ভর্তি করালাম করায় আমার তো ছোটো দুটো বাচ্চা আমি আবার এখান থেকে রিটার্ন আসলাম আইসা বিকালবেলা রান্না বান্না করে আমি যখন গেলাম হাসপাতালে তখন আমি ওনাকে চিনতে পারি না চিনতে পারি না উনি ফুলে গেছে ফুলে অন্যরকম অন্যরকমে গেছে তারপরে হ্যাঁ তখন আমার উনি হাসপাতালে ডাকলো আমার নাম ধরে শাহনাজ আমি তো কে অনেক অত্যাচার করছি তুই আমাকে ক্ষমা করে দিস মা আর তুই আমাকে বাড়ি নিয়ে চল আমি বাড়ি যদি না যাই সব এলোমেলো হয়ে যাবে আসলে আপনার শ্বশুর আপনার উপরে অত্যাচার করেছিল সব শাশুড়ি 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 অত্যাচার ওই যে কাজ না করলেই হলো অত্যাচার করছে তো আপনি এখন স্বীকার করলেন আপনি সে যদি আপনার উপরে

আর মানে মারা যাওয়ার চার মাস আগে থেকে উনি এত ভালো ব্যবহার করছেন যে আমার পিছনে যে অত্যাচারগুলি করছে সে অত্যাচার আমি ভুলে গেছি সে চার মাসে ভালোবাসা আমার অত্যাচার ভুলে দিছে ভালোবাসায় সবকিছু আপনি ভুলে গেছেন হ্যাঁ সব আমি ভুলে গেছি ভুলে যাওয়ার পরে উনি উনি থাকতেই চাচ্ছেন না উনি কি করলেন শুধু পায়ের পাতা আর হাতের পাতা ছাড়া পুরো শরীরের মধ্যে ব্যান্ডিজ গেটটা লাগাই দো ব্যান্ডেজ তো উনি ওই অবস্থা হেঁটে চলে আসছে যেমন সাপোস একটা মাম্মি হেঁটে যায় না সেভাবে উনি হেঁটে চলে যাচ্ছে আমি ওনার দিকে তাকায় দেখতেছি যে মানে আমি বোয়ের মধ্যে পড়ছি একটা মাম্মি সে সেভাবে উনি চলে যাচ্ছে আমি ওনার দিকে তাকায় রইছি উনি নেইমে যেনwidetilde উঠে গেছে ডেবিটিক মন মানসিক যে শক্তিটা এটা অনেক শক্ত ছিল হ্যাঁ উনি চইলা সেনwidetilde উঠে আমাকে বললো কি যে তুমি তোমাকে না আমি 70 টাকা দিয়েছিলাম সে পড়ার আগে দিয়েছে কিন্তু তার মনে আছে তোমার না 70 টাকা দিছি সেই 70 টাকা আমাকে দাও আমি বেবি ট্যাক্সি ভাড়া করে যাব তখন বেবি ট্যাক্সি ছিল বেবি ট্যাক্সিতে যাবো আমি কইছি মা তুমি বাসায় চলো আমি বাসায় যাওয়া দিব বাসায় উন বেবি ট্যাক্সি এলাকাকে বলতেছে ওকে আসা লাগবে না ওই মাওরার বাচ্চা ওকে আসা লাগবে না তুমি চলো ব্যাস উনি আগে আগে চলে আসছে আমি পরের বেবি ট্যাক্সিতে চলে আসলাম আইসা উনি সাত দিন বাঁচলো সাত দিন পরেই যখন আপনার শাশুড়ি মারা যাওয়ার পরে আপনার ভিতরের অনুভূতিটা কীরকম কাজ করেছে অত্যাচার করেছে আবার অনেক সময় ভালোবাসা দিয়েছে তখন মনে হলো কি তখনই আমার ভিতরে মনে হলো যে আমার সংসারটা এলো মেলো হয়ে গেল সে যতই অত্যাচারী ছিল যাই ছিল কিন্তু আমারে মানে গোটায় রাখতো আমাকে আমার বাহিরের লোক কেউ কিছু বলতে পারতো না উনি যা বলার তাই বলতো মানে একজন সন্তানকে মা যেভাবে আগলে রাখতে হয় মানে সবকিছু করেছেন কিন্তু উনি আর কি বাইরের কাউকে আমার অত্যাচার করতে দিত না কাউকে বলতে দিত না কিছু কিংবা আমি গোসলখানা রান্নাঘরে কোনো কাজ করতে গেলে সবাইকে সরিয়ে দিত হ্যাঁ আমার বউ কাজ করবে সরো তোমরা তারপরে যা শাশুড়ি মারা যাওয়ার পরে এই সংসারে যত দায়বদ্ধ সব আমার ঘরে চলে আসলো তার পরে আমার শ্বশুর উৎপাত শুরু করলে সে বিয়ে করবে আর আমার শাশুড়ি চারটা ছেলে একটা মেয়ে রাইখা মারা গেছে মেয়ে আর একটা ছেলে একদম ছোট ছোট তাদেরকে আমি ভরণ পোষণ করে মানুষ করছি আর ওই ভরণ পোষণ করে মানুষ করলাম তখন সেই এক বছর আমার হাজবেন্ড এত ভালো হয়ে গেল যে কিছু বলার না উনি কাজকর্ম করে এই ভাই বোনকে পালন পোষণ করে নিয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে নেওয়ার পরে সে মানে তখন আমার জীবনটা লিপ্ত হয়ে গেল দেওয়ার ননদকে পালার আর আমার ওই দুটি সন্তানকে পালার আর অন্য কোনো কাজ নেই আমার আর আমার স্বামী আবার একটু আমিলিকে লিপ্ত ছিল উনি উনি অনেক সময় বাসা থাকতো না চার মাস পাঁচ মাস পালায় থাকতো বাইরে 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 ওই যে মানে শেখ হাসিনা আসার আগে অপেক্ষা খালেদা যে আসলো এর মধ্যে উনি পালাতক থাকতো হ্যাঁ পলাতক থাকতো তাই আমার এই মানে সংসার দেখতে তো। এর মাঝে আমার একটা আবার একটি সন্তান পেটা এসে পড়লো মা আমার ভব। তখন আমার এই মানে পৌষ মাসের শীত এই দা অন্যান্যদের পালতে হবে ঠান্ডার মধ্যে সব কাজ কর্ম করি মানে করার সাজাতে তখন কিছুদিন পরে আমার একটি মেয়ে হল একটি মেয়ে হলো বংশের কোন সন্তানের জননী হলো কি ওই ওই সন্তান আমার টিকলো না যেটা আপনার শাশুড়ির সেটা আমার শাশুড়ির স্বপ্ন ছিল আমার শাশুড়ি দেখে যেতে পারল না কিন্তু আমি স্বামী অত্যাচারে অত্যাচারিত যে लास्ट যেদিন দিন উনি আসলেন উনি আসার পরে মানে পোলাও মাংস রান্না করলাম পুরো ফ্যামিলিকে খেতে দিলাম উনি তখন একটা মেয়েকে নিয়ে মানে যে কোনো জায়গায় রাখছে আমার নাম করে ফ্যামিলিতে সেই ফ্যামিলিও সাপোর্ট করতেছে আমি কথা বলার সাথে সাথে তুমি উনি একটা লাঠি আমার কমরে মেরে দিল জামাই আপনার গায়ে হাত তোলো মানে কমরে লাথি দিল লাথি দেওয়ার পরে আমার মনে করেন ব্যথা উঠে গেল সঙ্গে সঙ্গে আমি ডেলিভারির মানে প্রস্তুতিতে চলে আসলাম এখন যে ডাক্তারের কাছে আমার নিল সে ডাক্তারকে মানে যে ধরনি আমাকে বল মানে বলবে ডাক্তারকে যা সে অনুযায়ী আমাকে সুই ইঞ্জেকশান দিবে সে ধরণী যা বলছে উনি সেই অনুযায়ী দিছে আমার ব্যথা আরো বেড়ে গেল কিন্তু উনি যদি ব্যথা কমানোর কিংবা স্ল্যান দিয়ে আমার যদি থাম্ভ করতো তাহলে হয়তো আমার ওই সন্তানটা বাঁচতো তারপরে আমাকে ওনারা মানে এগারো দিন পর্যন্ত আমি এই শীত পৌষ মাসের শীতে আমি কষ্ট পেলাম তখন আমার শ্বশুর আইসা সবাই বলে শ্বশুরের কাছে ক্ষমা চাও সবার কাছে ক্ষমা চাও হয়তো কোনো ভুল টুটি আছে তোমার এইভাবে সব ময় কাছে ক্ষমা চাওয়া হয়তে লাগলো আমার শ্বশুর করলো কি যে ও একটা কালো মানুষ আরও চেহারা মেয়েরা কালো হয়ে গেছে আরে ঘরে থেকে বের করে শিগগিরি হাসপাতালে নিয়ে চলো তখন আমার আজিমপুর ম্যাটিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে দাঁড়া করে রাখলো ও জায়গায় আমি একটা সিজারের রুগী দেখলাম নিজে স্বয়ং সিজার করতেছে আমি দেখে আমি অনেক ভয় পাইছি অনেক ভয় পাইয়া আমি মানে এক পুরো হাসপাতালে ব্লিচিং পাউডার ছিটানো আমি বাংলা কাপড় পর আমি একদম দৌড় দিলাম ছুটতে ফুটতে আমি এখানে থাকবো না এরা আমার কেটে ছিঁড়ে ফেলবে আমাকে ও দৌড়ে এসে ওই বেবি ট্যাক্সি আমার স্বামী চালাইতো বেবি ট্যাক্সির এখানে এসে ওনাকে আমি পাঞ্জা করে ধরলাম ও আমাকে বাড়ি নিয়ে চলো আমি এখানে এক মিনিটও থাকবো না এখানে হইলো অনেক অবস্থা খারাপ উনি সারা রাস্তা গাড়িতে আমার গালাগালি করতে করতে আসলো এখানে হাসপাতালে ভালো চিকিৎসা এটা ওইটা বলতে বলতে গালাগালি করতে করতে নিয়ে আসলো আর আমার মনে হচ্ছে কি যে আমার ডেলিভারি হয়ে যাবে বাসা আইসা আমি এক পাও হলো ভিতরে ঢুকতে পারলাম না এক পাও বাইরে এক পাও আমার ঘরে আমার সন্তান হয়ে গেল নিজে নিজে হয়ে যাওয়ার পরে কন্যা সন্তান হলো ওই বাচ্চাটা আমার পইড়া যেয়ে গিয়েছে যে নিজে নিজে সেখানেও আঘাত পেয়েছে আট মাসের যে লাঠি মারছে সেখানেও আঘাত পেয়েছে প্লাস হলো ওই বাচ্চা ঠান্ডাও লেগেছিল ছয় দিনের দিন সে বাচ্চা মারা গেল শিশু হাসপাতালে এত জল্পনা এত কল্পনার পর একটি কন্যা সন্তানের জননী হতে পেরেও তাকে আপনি ধরে রাখতে পারলেন না না তখনকার অনুভূতিটা আপনার কিরকম ছিল সেই দিনকার কথা আমার মনে পড়লে আজও আমার স্বামীকে ঘৃণা করি আমি আমার স্বামীর জন্য আমার এই সন্তানটা মারা গেল তারপরে যায়া স্বামী তো ওই ওই যে শুরু হলো তার মেয়ের লিপ্ত তারপরে একের পর একের মেয়ের পিছনে ঘুরে খালি মানুষের কাছে শুনি যে ওইখানে মেয়ে নিয়ে রাখে ওই ক্লাবে রাখে এটা করে ওইটা করে খালি শুনি কিন্তু আমি চোখে দেখি না দৌড়ে যায় ঠিকই কিন্তু ধরতে পারি না তারপরে তিন বছর পরে আমার বাবা মা আমার শ্বশুর আমার দ্বিতীয় শাশুড়ি এরা সবাই প্রেশার দিল প্রেশার দেওয়ার পরে যে আরেকটি সন্তান হয়তো মেয়ে হবে আচ্ছা সম্মানিত দর্শক শুধু আপনারা শুনলেন হ্যাঁ হে বোনটি কীভাবে তৃতীয় সন্তানের মা হয়েছেন বা কী দুর্ঘটনাতে তার তৃতীয় সন্তানটিকে তিনি ধরে রাখতে পারেননি আমরা শুনব তারপরে কি ঘটেছিল তার জীবনে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম